আসসালামু আলাইকুম। আমার বেশিরভাগ ভিডিওতে আমি বলি না যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি আপনার দেখতে ভালো না লাগে তাহলে কেন দেখবেন। কিন্তু আজকে আমি ভিন্ন কথা বলবো, আমি বলবো যে এই ভিডিওটা আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন, কোথাও টানবেন না, যদি দেখতে ভালো না লাগে এমনকি দেখতে যদি বিরক্তিও লাগে তারপরেও এই ভিডিওটা দেখে শেষ করবেন। কেন বলছি, ভিডিওটা দেখে শেষ করার পর হয়তো বুঝতে পারবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে দ্য আলমানাক অফ নাভাল রাভিকা। মূলত এ বইয়ের দুইটা অংশ আছে, একটা অংশে ওয়েলথ নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ সম্পদ নিয়ে কথা বলা হয়েছে, আপনি কিভাবে বড়লোক হবেন, এবং আরেকটা অংশে হ্যাপিনেস কিংবা সুখ নিয়ে কথা বলা হয়েছে। আজকের এই ভিডিওতে কিভাবে বড়লোক হওয়া যায়, অর্থাৎ ওয়েলথ ম্যাক্সিমাইজ করা যায়, সেই বিষয়টাই আমি আমার মতো করে ব্যাখ্যা করব। বেশিরভাগ মানুষ যেটা করে, বড়লোক হওয়ার জন্য এক টাকার পেছনে দৌড়ায়, দ্বিতীয়ত স্ট্যাটাসের পেছনে দৌড়ায়, কিন্তু এর কোনোটাই মানুষকে বড়লোক করে না। যেটা বড়লোক করে সেটা হচ্ছে ওয়েলথ কিংবা সম্পদ। তাহলে চলুন আমরা একদম শেষ থেকে শুরু করি। প্রশ্ন হচ্ছে সম্পদ কি? সম্পদ হচ্ছে সেটাই যেটা ঘুমিয়ে থাকলেও আপনাকে ইনকাম এনে দেয়। যেমন আপনার যদি একটা বাড়ি থাকে, সে বাড়িটা যদি আপনি ভাড়া দিয়ে রাখেন, মাস শেষে কিন্তু ঘুমিয়ে থাকলেও আপনার পকেটে টাকা আসছে, তার মানে বাড়ি একটা সম্পদ। ঠিক একইভাবে যদি আপনার গাড়ি থাকে এবং এটা যদি আপনি ভাড়া দিয়ে রাখেন, মাস শেষে সেখান থেকেও ভাড়া বাবদ টাকা আসছে, তার মানে এটাও সম্পদ। ঠিক একইভাবে আপনার যদি কোনো জমি থাকে কিংবা স্বর্ণ থাকে, গোল্ড থাকে, যত দিন যাবে এগুলোর দাম কিন্তু বাড়তে থাকে, তার মানে এগুলোও সম্পদ। এবার চিন্তা করে দেখুন, যদি আপনার ড্রয়ারে 100,000 টাকা থাকে, মাস শেষে সে 100,000 টাকা কি বাড়ছে? যদি উত্তর না হয় তার মানে এই টাকা কিন্তু আপনার সম্পদ নয়। এবার চিন্তা করুন, যদি আপনার ড্রয়ারে 100,000 টাকা থাকে এবং এটা যদি 1 বছর পর্যন্ত পড়ে থাকে, 1 বছর পরে কি সেখান থেকে টাকা বাড়বে? সেটার উত্তর যদি না হয় তার মানে টাকা কিন্তু সম্পদ নয়। 1 বছর আপনি আপনার ড্রয়ারে 100,000 টাকা ফেলে রেখে আপনার টাকা তো বাড়েনি, উল্টো টাকা কমেছে। আমরা প্রত্যেকেই জানি যে যত সময় যায় টাকার মূল্য কমতে থাকে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 1987 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে যত ইনফ্লেশন হয়েছে সেটা দেখানো হয়েছে। মোটামুটি আপনি এখানে খেয়াল করলে দেখবেন যে 5-6% হারে ইনফ্লেশন হয়েছে। তার মানে 100,000 টাকা যদি আপনি আপনার ড্রয়ারে ফেলে রাখেন, 1 বছর পরে এটার মূল্য হয়ে যাবে 94,000 কিংবা 95,000 টাকা। তার মানে আমরা বুঝতে পারলাম যে টাকা ফেলে রাখলে আপনি তো বড়লোক হবেনই না, উল্টো গরিব হতে পারেন। এখন আপনি বলতে পারেন যে টাকা তো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, একে তো কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। একদম ঠিক বলেছেন, টাকা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না টাকা আসলে কি। তাহলে চলুন আমরা জেনে নিই টাকা কি। আপনি বলতে পারেন টাকা হচ্ছে একটা মাধ্যম, একটা মিডিয়াম কিংবা একটা উপায় যার মাধ্যমে আপনি দুইটা জিনিস করতে পারেন। প্রথমত টাকার মাধ্যমে আপনি সম্পদকে ট্রান্সফার করতে পারেন, দ্বিতীয়ত টাকার মাধ্যমে আপনি সময়কে ট্রান্সফার করতে পারেন। খেয়াল করে দেখবেন আমি দুইটা জিনিস বলেছি, সম্পদকে ট্রান্সফার করা যায় এবং সময়কে ট্রান্সফার করা যায়। আমি প্রথমে সম্পদ বলবো, সময়টা পরে আসছে। ধরুন আপনার টাকা আছে, টাকার মাধ্যমে আপনি কিন্তু গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, এবং এই গাড়ি এবং বাড়ি যদি আপনি ভাড়া দেন মাস শেষে টাকা আসবে, তার মানে আপনার ইনকাম জেনারেট হচ্ছে যদি আপনি ঘুমিয়েও থাকেন। অর্থাৎ আপনি আপনার জীবনে যখনই কোনো সম্পদ কিনতে চাবেন তখনই আপনার টাকা লাগবে, টাকা খরচ করেই কিন্তু আপনি সম্পদটা কিনতে পারবেন। এবং আমরা জেনেছি যে ঘুমিয়ে থাকলেও সম্পদ থেকে আমাদের ইনকাম হয়, তার মানে আপনি যদি বড়লোক হতে চান, সম্পদ কিংবা ওয়েলথ ম্যাক্সিমাইজ করেই কিংবা ওয়েলথ জেনারেট করেই আপনাকে বড়লোক হতে হবে। তাহলে আজকে থেকে আপনার হাতে যখন টাকা আসবে, টাকা দিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি সম্পদ কিনতে পারেন। ভিডিওর একদম শুরুর দিকে বলেছিলাম যে বড়লোক হওয়ার জন্য মানুষ দুইটা জিনিসের পেছনে ছোটে, টাকার পেছনে ছোটে, যেটা অলরেডি আমরা বুঝে গেছি যে শুধু টাকা দিয়ে বড়লোক হওয়া যায় না, এবং দ্বিতীয় পয়েন্টে আমি বলেছিলাম যে মানুষ স্ট্যাটাসের পেছনে ছোটে। এখন আমরা বুঝবো স্ট্যাটাস কি। আপনি একটা যদি পিরামিড আঁকেন, পিরামিডের একদম উপরের দিকে থাকে সমাজের সবচেয়ে বড় লোক, যারা 1,000 কোটি টাকার মালিক। তার নিচে থাকে তার চেয়ে যারা একটু কম বড় লোক, 100,000,000 কোটি টাকার মালিক। তারপরে থাকে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং একদম নিচের দিকে থাকে হতদরিদ্র, যাদের থাকার কিংবা খাবার কোনো ব্যবস্থা নেই। এখন আপনি এবং আমি সমাজের যে স্তরে বসবাস করি, আমরা প্রত্যেকেই চাই সেই স্তর থেকে উপরের স্তরে উঠতে, তার মানে আমরা চাই আমাদের স্ট্যাটাসটা আর একটু বাড়ুক, এবং এই স্ট্যাটাস কেনার জন্য আমরা টাকা খরচ করে থাকি।
আমরা হয়তো বা ব্র্যান্ডের কোনো কাপড় কিনি কিংবা দামি একটা ঘড়ি কিংবা মোবাইল কিনি, এখন আমরা যে স্ট্যাটাসে আছি সেখান থেকে উপরে স্ট্যাটাসে ওঠার জন্য আমরা যে টাকা খরচ করছি, একটু চিন্তা করে দেখুন তো এই স্ট্যাটাস কেনার ফলে আমাদের পকেটে কি টাকা আসছে। যদি উত্তর না হয়ে থাকে তার মানে আমরা টাকাটা কিন্তু ঠিকঠাক মতো করে খরচ করতে পারলাম না, অর্থাৎ টাকাটা আমরা সম্পদ কেনার জন্য খরচ করতে পারলাম না, যেটা একটা বাজে খরচ হলো। এখন আপনি বলতে পারেন যে তার মানে কি মানুষ ব্র্যান্ডের জামা কাপড় কিংবা দামি মোবাইল কিনবে না? দামি মোবাইল কিংবা ব্র্যান্ডের জামা কাপড় কেনা সমস্যা না, সমস্যা হচ্ছে যখন একটা মানুষ সামর্থ্যের বাইরে গিয়ে এই জিনিসগুলো কেনে তখনই মূলত সমস্যাটা আসে। তখন কি হয় যে আপনার যে টাকাটা ছিল সেই টাকাটা আপনি সম্পদ কিনতে পারতেন, সম্পদ না কিনে আপনি স্ট্যাটাস কিনছেন, যার ফলে আপনার দুইটা ক্ষতি হচ্ছে। প্রথমত আপনি সম্পদ কিনলে সেই সম্পদ থেকে নতুন টাকা উৎপাদন হতো, যেটা আপনার পকেটে আসতো, আপনি বড়লোক হবার পথে এগিয়ে যেতেন, সেটা তো হচ্ছেই না। অপরপক্ষে আপনার যে ক্যাশ টাকা ছিল সেটাও আপনি খরচ করে ফেলছেন, ফুরিয়ে ফেলছেন। তার মানে একটা জিনিস কিন্তু এখানে বুঝতে হবে যে বড়লোক হবার অভিনয় করা এবং বড়লোক হওয়া এক জিনিস নয়। তাই এখন থেকে আপনার কাছে যখনই টাকা আসবে আপনার চিন্তা করা উচিত এই টাকাটা দিয়ে আমি সম্পদ কিনছি কিনা। সম্পদ কিনলে আপনি বড়লোক কিংবা ধনী হবার দিকে এগিয়ে যাচ্ছেন, স্ট্যাটাস কিনে আপনি কখনোই বড়লোক হতে পারবেন না। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যাব। লেখক এখানে বলেছেন যে টাকার মাধ্যমে আপনি সম্পদ কিনতে পারেন, কিন্তু সম্পদকে কিন্তু বানানোও যায়। তো এই কথাটা যখন আমি পড়ছিলাম আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল অনেকটা কিং মিডাসের মতো। যেমন ছোটবেলায় আমরা অনেকেই পড়েছি রাজা যেটাতে স্পর্শ করতো সেটাই স্বর্ণে পরিণত হতো। তো লেখক যখন বলছিলেন যে সম্পদ আমরা বানাতে পারি, টাকা খরচ করে সম্পদ কিনতে হয় না, এই জিনিসটা আমার কাছে অনেকটা এরকমই লেগেছিল। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সম্পদ বানানো যায়, চলুন আমরা সেটা জানি। ধরুন আপনি একটা বই লিখলেন, এখন আপনার সময় এবং আপনার যে মেধা আছে সেটা ব্যয় করে আপনি একটা বই লিখলেন। চিন্তা করে দেখুন এই বইটা যখন প্রকাশিত হবে, বইটা যখন বিক্রি হবে, তখন কিন্তু ঘুমিয়ে থাকলেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। তার মানে কি আপনি জীবনে একটা বই লিখলেন এবং এই বইটা থেকে আপনি সারা জীবন ইনকাম করতে পারছেন। তার মানে কি বই লেখা একটা সম্পদ। ঠিক একইভাবে একজন বিজ্ঞানী যদি এমন একটা কিছু আবিষ্কার করে, সে আবিষ্কারের ফলে যদি একটা পণ্য কিংবা একটা প্রোডাক্ট বানানো হয় এবং এই প্রোডাক্টটা পৃথিবীর যেখানেই বিক্রি হবে, এই বিজ্ঞানী কিন্তু একটা রয়্যালিটি পাবে। তার মানে কি ঘুমিয়ে থাকলেও তিনি ইনকাম করতে পারছেন। এখন আপনি স্বাভাবিকভাবে বলবেন যে পৃথিবীতে বেশিরভাগ মানুষই তো বিজ্ঞানী কিংবা লেখক নয়, তাহলে তারা কিভাবে সম্পদ তৈরি করতে পারে, সেই কথাটাও কিন্তু লেখক এখানে বলে দিয়েছেন এবং এই জিনিসটাতে লেখক সবচেয়ে বেশি জোর দিয়েছেন। লেখক বলেছেন যে আপনি যদি সম্পদ তৈরি করতে চান তাহলে আপনাকে একটা বিজনেসের মালিক হতে হবে। এখন আমরা জানবো যে একটা বিজনেস কিভাবে সম্পদ হতে পারে, একটা বিজনেসের মধ্যে কি আসলে সম্পদ হবার গুণ আছে। ধরুন আপনি একটা হোটেলে খেতে গিয়েছেন, এখন আপনি হোটেলে খাবার পর টাকা পরিশোধ করে দিয়ে এসেছেন। এখন আপনি কিন্তু অবশ্যই খোঁজ করে দেখবেন না যে হোটেলের মালিককে, ক্যাশে যে থাকবে তাকে আপনি টাকা দিয়ে চলে আসবেন। এবার চিন্তা করে দেখুন সেই হোটেলের মালিক, তিনি যদি হোটেলে নাও যান তারপরেও কিন্তু তার টাকা ঘুমিয়ে থাকলেও তার টাকা উৎপাদন হচ্ছে, তার মানে বিজনেস কিন্তু একটা সম্পদ। কিন্তু অপরপক্ষে চিন্তা করুন যারা চাকরি করে, তারা যদি এক মাস অফিসে না যায় তাহলে কিন্তু সে এক মাসের টাকা সে পাবে না। অথবা একটা রিক্সাওয়ালা কিংবা ঠেলা গাড়িওয়ালার কথা চিন্তা করুন, যারা শ্রমের বিনিময়ে টাকা উপার্জন করছে, তারা যদি কাজে না যায় তাহলে কিন্তু তার ইনকামটা আসবে না। তার মানে কি বিজনেস একটা সম্পদ, এটা আমরা বলতেই পারি। আপনি একটু খেয়াল করে দেখুন ভিডিওর একদম শুরুর দিকে আমি বলেছিলাম যে টাকার মাধ্যমে দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে টাকার মাধ্যমে সম্পদ ট্রান্সফার করা যায় এবং টাকার মাধ্যমে সময় ট্রান্সফার করা যায়। এখন এই জিনিসটি একটু বলবো যে সময় ট্রান্সফার করে কিভাবে আপনি বিজনেস বানাতে পারেন কিংবা একটা সম্পদ কিংবা ওয়েলথ বানাতে পারেন। চিন্তা করে দেখুন যিনি হোটেলের মালিক তিনি কিন্তু টাকা খরচ করে অনেক কর্মচারী রেখেছেন, হয়তো বা বাবুর্চি রেখেছেন, বাজার করার জন্য একজন রেখেছেন, ক্যাশিয়ার একজন রেখেছেন। এখন এই হোটেলের মালিক কি করছে, টাকা খরচ করে তিনি কিন্তু এই মানুষগুলোর সময়কে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে এবং এই সময়গুলোকে ব্যবহার করে তিনি একটা বিজনেস তৈরি করেছেন। বিজনেস হচ্ছে একটা সম্পদ। তার মানে কি এই টাকার মাধ্যমে আপনি চাইলে সম্পদ কিনতেও পারেন, সম্পদ বানাতেও পারেন।
এখন এই হোটেলের মালিক টাকা খরচ করে অন্য মানুষের সময় কিনে একটা সম্পদ বানিয়েছে। তাহলে এই জায়গায় আমাদের একটু থামতে হবে। আপনার কাছে যদি টাকা থাকে এবং আপনি যদি বড় লোক হতে চান, তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে। হয় আপনাকে টাকার মাধ্যমে সম্পদ কিনতে হবে, স্ট্যাটাস কেনা যাবে না, কিংবা টাকাকে জমিয়ে ফেলে রাখা যাবে না, তাহলে আপনি বড় লোক হতে পারবেন। অথবা টাকার মাধ্যমে যদি আপনি অন্য মানুষের সময় কিনে নেন এবং সেই মানুষদেরকে দিয়ে আপনি একটা বিজনেস চালু করেন, যে এই মানুষগুলো পরিশ্রম করে আপনার বিজনেস দাঁড় করাচ্ছে, তাহলেও কিন্তু আপনি বড় লোক হতে পারবেন। কিন্তু আপনি যদি এই দুইটা কাজের কোনোটাই না করেন, তাহলে কিন্তু আপনি বড় লোক হবার দিকে হাঁটছেন না, বরং বড় লোক হবার উল্টো দিকে হাঁটছেন। এখন আমরা জানবো যে কিভাবে আমরা সম্পদ বানাতে পারি কিংবা ওয়েলথ বানাতে পারি। এবার এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্ট, লেখক আমাদের বলে দিয়েছেন যে আমাদের কাছে তিনটা অস্ত্র আছে, যে তিনটা অস্ত্র ব্যবহার করলে আমরা বিজনেসকে দাঁড় করিয়ে ফেলতে পারবো কিংবা আমরা আমাদের সম্পদ বানাতে পারবো। এখন লেখক বলেছেন এই তিনটা হচ্ছে লেভারেজ। লেভারেজ জিনিসটা মূলত এসেছে লিভার থেকে। আপনারা নিশ্চয়ই দেখেছেন পার্কে দুই পাশে দুইটা বাচ্চা বসে দোল খাচ্ছে। এখন দুইটা বাচ্চার ভর যদি সমান হয়, তারা ঠিকঠাক মতো দোল খেতে পারে। একদিকে ওজন যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে কি হবে, যার ওজন কম সে কিন্তু উপরের দিকে উঠে যাবে। খেয়াল করে দেখবেন যে বাচ্চাটার ভর কম, সে যদি পেছনের দিকে একটু ভর দেয়, তাহলে কিন্তু যার ভর অনেক বেশি সেও উপরের দিকে উঠে যাবে। মূলত এটা হয়েছে কিন্তু লিভারকে কাজে লাগিয়ে। তো লিভার জিনিসটা কি, ফিজিক্সের একটা বেসিক সূত্র মেনে এই লিভারটা কাজ করে। এখানে এনার্জিকে একটা উপায়ে অনেক বেশি বাড়িয়ে ফেলা যায়, যার জন্য এখানে এই ছোট বাচ্চাটাও অনেক ভারী একটা জিনিসকে উঠিয়ে ফেলতে পারছে। তো যেহেতু এটা ফিজিক্সের ক্লাস না, আমরা সেদিকে যাবো না। শুধুমাত্র আমরা এটা বুঝতে পারি যে লিভার হচ্ছে এমন একটা যন্ত্র যার মাধ্যমে আপনি আপনার চেয়ে অনেক ভারী জিনিসকে উঠিয়ে ফেলতে পারবেন, যেটা আপনি খালি হাতে উঠাতে পারবেন না। লিভার নিয়ে আর্কিমিডিসের একটা জোকস আছে। তিনি বলেছিলেন যে পৃথিবীর বাইরে যদি তাকে অল্প একটু জায়গা দেওয়া হয়, তাহলে সে পৃথিবীটাকেও উঠিয়ে ফেলতে পারবে লিভারের সাহায্যে। এখানে মূলত বোঝানো হয়েছে যে লিভারের সাহায্যে অসাধ্যকে সাধন করা যায়। এখানে আপনি লিভারকে কাজে লাগিয়ে যে সুবিধাটা পাচ্ছেন, সেটাকে বলা হচ্ছে লেভারেজ। তো লেখক এই বইতে বলেছেন বিজনেসকে বানানোর জন্য তিনটা লেভারেজ আছে। প্রথম লেভারেজ হচ্ছে লেবার, দ্বিতীয়টা ক্যাপিটাল, এবং তৃতীয়টা হচ্ছে কোর এবং মিডিয়া। আমরা একটা একটা করে জানবো যে এই লেভারেজকে কাজে লাগিয়ে আপনি কিভাবে বিজনেস কিংবা আপনার সম্পদ তৈরি করতে পারেন। হোটেলের উদাহরণটার কথা মনে করুন, সেখানে কিন্তু অনেক মানুষ কাজ করছে সে হোটেল মালিকের জন্য। এখানে এই যে অনেক মানুষ কাজ করছে, তার মানে এই মানুষগুলা কিন্তু এই মালিকের জন্য তাদের লেবার দিচ্ছে। তার মানে হচ্ছে এটা একটা লেভারেজ। আপনি মানুষের শ্রমকে কাজে লাগিয়ে বড় লোক হতে পারেন, একটা বিজনেসকে দাঁড় করাতে পারেন। এবার আসা যাক দ্বিতীয় লেভারেজ, ক্যাপিটাল। আপনি যদি চিন্তা করেন যে আপনি সরাসরি মানুষকে হ্যান্ডেল করবেন না, কারণ মানুষকে হ্যান্ডেল করা অনেক কঠিন একটা বিষয়। আপনি চিন্তা করেন আপনার অনেক টাকা আছে, আপনার কোনো একটা বন্ধু বিজনেস করতে চায়, একটা হোটেল দিতে চায়। আপনি তাকে বলতে পারেন যে আপনি ইনভেস্ট করবেন এবং আপনার সেই বন্ধু হোটেলের বিজনেসটা করবে। তাহলে কিন্তু আপনি ঘুমিয়ে থাকলেও এই হোটেল থেকে যে ইনকামটা আসবে, তার মাধ্যমে আপনি অর্থ উৎপাদন করতে পারবেন, তার মানে একটা বিজনেসকে দাঁড় করিয়ে ফেলতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে এরকম বিশ্বস্ত বন্ধু কোথায় আপনি পাবেন, অথবা আপনার আশেপাশে তো এরকম কেউ নেই যে যাদের মাধ্যমে আপনি বিজনেস পরিচালনা করতে পারবেন, আপনার টাকা আছে। সেক্ষেত্রে আপনি আপনার টাকা বিনিয়োগ করতে পারেন বড় বড় কোম্পানিগুলোতে। আপনি হয়তোবা ভাবছেন যে আপনার তো খুব অল্প টাকা, বড় বড় কোম্পানিতে আপনি কীভাবে বিনিয়োগ করবেন? সেজন্য আপনাকে যেতে হবে স্টক মার্কেটে কিংবা শেয়ার মার্কেটে। সেখানে কিন্তু বড় বড় কোম্পানিগুলোর শেয়ার আপনি কিনতে পারবেন, এবং প্রত্যেক বছর শেষে সেই কোম্পানিগুলোর যে প্রফিট হবে, সেই প্রফিটের টাকা ডিভিডেন্ড আকারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আপনি ঘুমিয়ে থাকলেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। আমি জানি যে শেয়ার মার্কেটের কথা যখন আসে, তখন বেশিরভাগ মানুষই ভয় পায়। তারা মনে করে যে শেয়ার মার্কেটে গেলে সব টাকা ডুবে যাবে, যেটা একটা ভুল ধারণা। আপনি কিভাবে নিয়ন্ত্রিতভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, সেটার অনেক উপায় আছে। তার মধ্যে একটা উপায় হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। যখন আপনি একটা শেয়ার কিনেন, সেই শেয়ারটার দাম বাড়তেও পারে, কমতেও পারে। কিন্তু এরকম অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যেখানে একজন প্রফেশনাল থাকে, এবং তারা 100-200 এরকম অনেক বেশি শেয়ারে একসাথে ইনভেস্ট করে অনেক মানুষের টাকা নিয়ে। যেহেতু তারা প্রফেশনাল, তারা সারাদিন এটা নিয়েই থাকে, এবং তারা জানে যে কীভাবে ইনভেস্ট করলে আপনার লস হবে না। ধরুন সেই ভদ্রলোক 200 কোম্পানির শেয়ারে একসাথে ইনভেস্ট করেছেন,
এরকম তো হবে না যে 200 কোম্পানি শেয়ার একসাথেই পড়ে যাবে, হয়তো বা কিছু কোম্পানি শেয়ার পড়বে, কিছু কোম্পানি শেয়ার উঠবে। তাই এভাবে একটা ব্যালেন্স হয়ে থাকে এবং মিউচুয়াল ফান্ডের টাকা সাধারণত কমে না। তো যেহেতু এটা শেয়ার মার্কেটের ভিডিও না, তাই সেদিকে যাচ্ছি না। আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাকে বলা যে আপনার ক্যাপিটালটা আপনি ব্যক্তিগতভাবেও ইনভেস্ট করতে পারেন কিংবা স্টক মার্কেটের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। তো যত লেভারেজ আছে, আমরা দুইটা লেভারেজ নিয়ে কথা বলেছি, একটা হচ্ছে লেভার, দ্বিতীয় হচ্ছে ক্যাপিটাল। তো এখানে লেখক বলেছে যে তিনটা লেভারেজের মধ্যে সবচেয়ে কঠিন লেভারেজ হচ্ছে লেভার, কারণ মানুষকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন, এর জন্য অনেক বেশি লিডারশিপ কোয়ালিটির প্রয়োজন হয়। এবং দ্বিতীয় যে লেভারেজ আছে ক্যাপিটাল, এইটাও অনেক কঠিন, কারণ আপনি যখন কোথাও ইনভেস্ট করতে চাইবেন আপনার কাছে কিন্তু টাকা থাকতে হবে এবং এই টাকাটা আপনাকে কোনো না কোনোভাবে ইনকাম করতে হবে। লেখক বলছেন যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে স্মার্ট লেভারেজ হচ্ছে কোডিং এবং মিডিয়া। আপনি চিন্তা করে দেখেন, ফেসবুক, টিকটক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, টুইটার, উবার, পাঠাও, যত কোম্পানি আছে সবকিছুই কিন্তু কোড করে বানিয়ে ফেলা সম্ভব। আপনি চাইলে আপনার একটা অ্যাপ কিংবা একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। তার মানে কি, এখানে কোডিং করার জন্য আপনার কোনো টাকারও প্রয়োজন হচ্ছে না, অন্য মানুষের শ্রম অর্থাৎ লেবারেরও প্রয়োজন হচ্ছে না। এই জন্য লেখক বলছে এই কোডিংটা হচ্ছে পারমিশন লেস লেভারেজ, অর্থাৎ এই লেভারেজটা ব্যবহার করার জন্য আপনার কারো পারমিশন নিতে হবে না। এবং আরেকটা লেভারেজ আছে, সেটা কিন্তু হচ্ছে কন্টেন্ট। আপনি চাইলে কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য কিংবা টিকটকের জন্য। আপনি চাইলে ই বুক তৈরি করতে পারেন, আপনি চাইলে কোর্স তৈরি করতে পারেন, এগুলোর জন্য কিন্তু আপনার কারো কাছেই যেতে হবে না। আপনি শুধুমাত্র আপনার সময়কে বিনিয়োগ করবেন এবং এর মাধ্যমে আপনি এই লেভারেজটা তৈরি করতে পারেন। এবার আমরা লাক নিয়ে কথা বলবো। লেখক বলছেন যে আমাদের চার রকমের লাক কিংবা ভাগ্য আছে যার মাধ্যমে মানুষ বড়লোক হতে পারে। একটা হচ্ছে, ধরুন আপনি লটারি কিনেছেন, 100,000 মানুষ লটারি কিনেছে, তার মধ্যে কিন্তু একজন অথবা হাতে গোনা কয়েকজন পাবে। তার মানে কে পাবে এটা আসলে কারো হাতে নেই। তো এইটা হচ্ছে লাক বাই চান্স, এখানে কিছুই করার নেই, এটা হচ্ছে এক রকমের লাক। দ্বিতীয় লাক হচ্ছে যখন একটা মানুষ একটা বিষয় নিয়ে অনেক বেশি পরিশ্রম করে, তখন দেখা যায় কোনো না কোনো সময় সে ফলাফল পেতে শুরু করে। সে ঠিক জানে না যে কিসের জন্য ফলাফল পাচ্ছে। তো এটা হচ্ছে আরেক রকমের লাক, দুই নাম্বার লাক। এবং তৃতীয় লাক লেখক বলেছেন যে কিছু কিছু মানুষ আছে অপরচুনিস্ট, তারা সুযোগ সন্ধানী, তারা যখন সুযোগ পায় সেই জিনিসটাকে কাজে লাগায়। যেমন করোনার সময় আমরা দেখেছি যে অনেকে মাস্কের বিজনেস করেছেন, তো এটা হচ্ছে সুযোগ সন্ধানী লাক, এটাও খুব একটা কাজের কোনো কিছু না। লেখক বলছেন যে আপনি যদি সাস্টেইনেবল উপায়ে বড়লোক হতে চান, তাহলে আপনাকে এই চার নাম্বার লাকটা অ্যাপ্লাই করতে হবে। লেখক এ বিষয়ে বলেছেন যে তাকে যদি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রির কোনো একটা রাস্তায় ছেড়ে দেয়া হয় এবং তার যত সম্পদ আছে সব সম্পদ যদি নিয়ে নেওয়া হয়, তারপরেও তিনি 5-10 বছরের মধ্যে বড়লোক হয়ে যাবে। লেখক বলছেন যে বড়লোক হওয়া একটা স্কিল সেটের মতো, আমরা যেভাবে আমাদের ফিটনেসকে তৈরি করতে পারি ঠিক একইভাবে আমরা আমাদের ওয়েলথ কিংবা সম্পদকেও তৈরি করতে পারি। লেখক সেই জিনিসটা জানেন যে কিভাবে সম্পদকে তৈরি করতে হয়, এজন্যই তিনি বলেছেন যে তাকে যে কোনো দেশে নামিয়ে দিলে এবং সব সম্পদ নিয়ে নিলেও তিনি বড়লোক হতে পারবেন। তিনি কিন্তু সেই উপায়টাও বলে দিয়েছেন। লেখক বলেছেন যে যদি আপনি চার নাম্বার লাক ব্যবহার করে বড়লোক হতে চান, তাহলে আপনাকে স্পেসিফিক নলেজ তৈরি করতে হবে। স্পেসিফিক নলেজ কি সেইটা একটু পরে আসছি। আরেকটা বিষয় বলে রাখি, যেটা লেখক বলেছেন, তিনি বলেছেন যে আমরা কত পরিশ্রম করছি এটা আসলে গুরুত্বপূর্ণ নয়, আমরা কোন দিকে পরিশ্রম করছি সেইটাই বেশি গুরুত্বপূর্ণ। যেমন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে রিক্সা চালাবে আর কেউ যদি সিদ্ধান্ত নেয় সে বিমান চালাবে, প্রত্যেকেই কিন্তু পরিশ্রম করছে। হয়তোবা রিক্সাওয়ালা একটু বেশি পরিশ্রম করছে, কিন্তু বড়লোক হবে কিন্তু যে বিমান চালাচ্ছে, যে পাইলট হচ্ছে। তার মানে ডাইরেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই লেখক বলছেন যে আপনি যদি আপনার জীবনের ডাইরেকশন ঠিক করতে না পারেন, সেই ডাইরেকশন ঠিক করার জন্য অনেক বেশি সময় ব্যয় করুন। এই জন্য যদি 1 বছর লাগে, 2 বছর লাগে, যদি আরও বেশি সময় লাগে সেই সময়টা আপনি নিন, কিন্তু তারপরও আগে ডাইরেকশনটা ঠান্ডা মাথায় ঠিক করে নিন, তারপর আপনি হচ্ছে পরিশ্রম করা শুরু করুন। আচ্ছা, এবার আমরা আসবো যে স্পেসিফিক নলেজ সম্পর্কে।
লেখক বলছেন যদি আপনাকে বড় লোক হতে হয় তাহলে আপনাকে স্পেসিফিক নলেজ তৈরি করতে হবে। স্পেসিফিক নলেজ বলতে লেখক বলছেন যে যে জিনিসটা স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে শেখানো যায় না, যে জিনিসটা নিজে নিজে শিখতে হয় সেই জিনিসটাই হচ্ছে স্পেসিফিক নলেজ। একটা উদাহরণ দিলে হয়তো বা পরিষ্কার হবে। যেমন ধরুন অভিনয় দক্ষতা, একজন মানুষ তাকে আপনি ট্রেনিং দিয়ে কিন্তু দক্ষ অভিনেতা বানাতে পারবেন না। ধরুন একজন অ্যাক্টর, তিনি অনেক ডেডিকেশন দিয়ে কাজ করছেন এবং তার ডেডিকেশনের ফলে ভালো ভালো পরিচালক এবং প্রযোজক তাকে ডাকছে, দেশেও ডাকছে, দেশের বাইরেও ডাকছে। এখন কথা হচ্ছে তিনি যে নিজেকে এভাবে যোগ্য করে তুলেছেন, প্রত্যেকটা ক্যারেক্টার অনেক ভালোভাবে তিনি পর্দায় ফুটিয়ে তুলছেন, এই জিনিসটা কি আপনি কোথাও ট্রেনিং দিয়ে করতে পারবেন? অবশ্যই পারবেন না। আশা করি আমি কার কথা বলছি আপনি বুঝতে পেরেছেন। বুঝো না এই ব্যাপারটা। এখন এই অভিনেতা যদি কোনো ইন্টারভিউতে গিয়ে বলে যে সে লাকি ছিল, তাকে ভালো ভালো পরিচালক ডেকেছে দেশে এবং দেশের বাইরে থেকে, ভালো ভালো চরিত্র তাকে দেয়া হয়েছে এবং এই জন্য সে নিজেকে লাকি ফিল করে, এই কথাটা একদিক থেকে ঠিক আছে কিন্তু আরেক দিক থেকে কিন্তু ঠিক নেই। তিনি নিজেকে যোগ্য এবং দক্ষ করার জন্য যে পরিমাণ ডেডিকেশন দিয়েছেন সেই জিনিসটার উপর ভিত্তি করেই কিন্তু বেশিরভাগ পরিচালক এবং প্রযোজক চাইবে যে এরকম একজন অভিনেতার সাথে কাজ করতে, এবং এভাবেই কিন্তু যত ভালো ভালো স্টোরি আছে সব এই অভিনেতার কাছে চলে আসবে। ঠিক একইভাবে লেখক বলছেন যে আপনি যে জায়গায় আছেন আপনার যোগ্যতা এবং দক্ষতাকে যদি আপনি ওয়ার্ল্ড ক্লাস লেভেলে নিয়ে যেতে পারেন তাহলে সেই ফিল্ডে যখনই কেউ কাজ করতে চাইবে আপনার কথা মনে করবে, তখন কিন্তু মানুষ আপনার কাছে আসবে, যত সাফল্য আছে সব কিছু আপনার দিকে আসবে। আপনার ভাগ্যের পেছনে ছুটতে হবে না, সেই গুরুত্বপূর্ণ কাজগুলো যেগুলো ভাগ্য তৈরি করতে সাহায্য করে সেগুলোই দৌড়ে আপনার দিকে আসবে। বাবা রণছোড় দাস বিলকুল সহি কেতে থে, বাচ্চা কাবিল বনো কাবিল, কামিয়াবি তো সালি ঝাক মার কে পিছে ভাগেগি। সেই জিনিসটাই হচ্ছে স্পেসিফিক নলেজ। এখন লেখক একটা জিনিস বারবার বলেছেন যে স্পেসিফিক নলেজ কোথাও শেখানো যায় না, ট্রেনিং দেয়া যায় না। যে জিনিসটা ট্রেনিং দিয়ে তৈরি করা যায় সেই জিনিসটা আর যাই হোক স্পেসিফিক নলেজ না। জিনিসটা এভাবে চিন্তা করতে পারেন, আপনি এখন যে জিনিসটা করছেন সেই জিনিসটাকে যদি ট্রেনিং দিয়ে তৈরি করা যায় তাহলে কিন্তু অন্য আরেকজনকে ট্রেনিং দিয়ে আপনাকে রিপ্লেস করে ফেলা হবে। তার মানে কি, একজন মানুষ হিসেবে যে আপনার মূল্য সেই মূল্যটা কিন্তু থাকছে না, আপনি প্রতিনিয়তই খুব কম বেতনে কাজ করে আপনাকে যেতে হবে। কারণ কি, আপনার বিকল্প ট্রেনিং দিয়েই তৈরি করে ফেলা যায়। কিন্তু চিন্তা করে দেখুন একজন রাইটার, একজন সিঙ্গার, তাদেরকে কিন্তু ট্রেনিং দিয়ে তৈরি করা যায় না। তাই বিজনেসের প্রত্যেকটা স্টুডেন্ট যারা বিবিএ কিংবা এমবিএ কমপ্লিট করছে প্রত্যেকে কিন্তু বিজনেসম্যান হচ্ছে না। যদি ট্রেনিং দিয়ে একজন বড় ব্যবসায়ী তৈরি করা যেত তাহলে কিন্তু সেটা প্রত্যেকেই করতো। আশা করি বুঝতে পেরেছেন যে জিনিসটা ট্রেনিং দিয়ে তৈরি করা যায় না, যে জিনিসটা কাউকে শেখানো যায় না, নিজে নিজে শিখে নিতে হয় সেই জিনিসটাই হচ্ছে স্পেসিফিক নলেজ। এখন একটা প্রশ্ন চলে আসছে যে আমার অথবা আপনার স্পেসিফিক নলেজ কোনটা, আমরা কিভাবে সেটা বুঝতে পারবো? লেখক সেটার উপায় বলে দিয়েছেন। তিনি বলেছেন যে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো জন্মগতভাবে আমরা অনেক ভালো, বিশেষ করে আপনি যাদের সাথে থাকেন আপনার বন্ধুবান্ধব কিংবা বাবা মা, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোন জিনিসটা আপনি ভালো পারেন তারা হয়তো বা আপনাকে বলে দিতে পারবে। আপনি হয়তো বা ভাবেন যে এই জিনিসটা আর এমন কি, এটা তো সবাই পারে, আসলে কিন্তু এটা সত্যি নয়। যেমন হতেই পারে যে আপনি খুব ভালো কথা বলতে পারেন, গল্প করতে পারেন, আপনি গল্প করলে সবাই মনোযোগ দিয়ে শোনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি স্টোরি টেলার কিংবা হচ্ছে রাইটার হতে পারেন। ঠিক একইভাবে আপনি যদি ভালো গান করেন কিংবা ভালো কৌতুক বলেন সেদিকেও কিন্তু আপনি আপনার প্রফেশন নিয়ে যেতে পারেন। এখানে লেখক নিজে একটা স্টোরি বলেছেন যে লেখকের মা প্রথমে বের করতে পেরেছিল যে লেখকের বিজনেসম্যান হওয়া উচিত। লেখক তখন বলছেন যে আমার কোনো ধারণাই ছিল যে আমি বিজনেসম্যান হতে পারবো অথবা এই দক্ষতাটা আমার আছে, কিন্তু লেখকের মা প্রথম লেখককে জানিয়েছিল যে সে বিজনেস করলে ভালো করবে। তাই আপনার ক্লোজ সার্কেলে যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনি কোনটা ভালো, সেই গুণটা জানার পর আপনি সেই গুণটাকে আরও বাড়ানোর জন্য কাজ করতে পারেন এবং এইভাবে আপনি আপনার স্পেসিফিক নলেজটা তৈরি করতে পারেন। এই বইতে আমার কাছে আরেকটা জিনিস দুর্দান্ত লেগেছে, লেখক বলেছেন যে আমাদের উইজডম এবং জাজমেন্ট এই জিনিসটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
এখন উইজডম বলতে লেখক বুঝিয়েছেন যে আমরা প্রতিদিন যত যত কাজ করছি এই প্রত্যেকটা কাজ অথবা বেশিরভাগ কাজ আমরা আলটিমেটলি যে জিনিসটা করতে চাই সেখানে যদি কাজে লাগে তার মানে হচ্ছে আমাদের উইজডম আছে। যেমন আপনি যদি আপনার জীবনের কথা চিন্তা করেন এবং পেছনের দিকে তাকান আপনি খেয়াল করে দেখবেন যে এরকম অনেক কাজই করেছেন যেটা আপনার এখন কাজে লাগছে না ভবিষ্যতেও যে কাজে লাগবে এটাও আপনি জোর দিয়ে বলতে পারছেন না। লেখক এখানে বলছেন যে প্রথমে আপনি ডাইরেকশন ঠিক করে নিন, যেটা আমি সবার আগে বলেছি। ডাইরেকশন যখন ঠিক করা থাকবে তখন কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি সেটা অনুযায়ী করবেন এবং এই প্রত্যেকটা জিনিস আপনার লং টার্মে কাজে লাগবে, এই জিনিসটাকে লেখক বলছেন উইজডম। যেমন আপনি যদি বিজনেসম্যান হতে চান আপনি হয়তোবা সচেতনভাবে বিবিএ কিংবা এমবিএ করবেন, আপনার যে বন্ধু বান্ধব থাকবে তাদের সাথে আপনি বিজনেস নিয়ে কথা বলবেন, বিজনেসের মুভি এবং বইগুলো আপনি দেখবেন কিংবা পড়বেন, এবং স্টুডেন্ট লাইফে আপনি হয়তোবা আপনার বন্ধুদের সাথে কিংবা একা ছোটোখাটো একটা স্টার্ট আপও শুরু করে দিতে পারেন। আপনার এখানে উদ্দেশ্য হচ্ছে বিজনেস অথবা সেই স্টার্ট আপটা যেটা আপনি স্টুডেন্ট লাইফে শুরু করেছেন সেটা যদি চলে তাও ভালো, যদি না চলে তাও ভালো, কারণ আপনি এখান থেকে লার্নিং নিতে চাচ্ছেন। কারণ দিন শেষে আপনি যদি ফেলও করেন এই লার্নিংটা কিন্তু আপনার রয়ে যাবে, কারণ আপনি দিন শেষে বিজনেসম্যানই হতে চান। তো লেখক বলছেন প্রথমে ডাইরেকশন ঠিক করা এবং প্রতিদিনের যে কাজগুলো আছে সেটা যদি কাজে লাগে তাহলে আমরা সেটাকে উইজডম বলছি। এবার হচ্ছে জাজমেন্টটা কি। এবার লেখক বলছেন যে আমরা আমাদের উইজডমটা কাজে লাগিয়ে যখন আমরা কোনো সমস্যা সমাধান করি সেই জিনিসটাই হচ্ছে জাজমেন্ট। যার জাজমেন্ট যত ভালো সে পৃথিবীতে তত বেশি সাকসেসফুল হবে। এখন আপনি ঠিক করলেন আপনি বিজনেস করবেন, আপনি কোন ধরনের বিজনেস করবেন, আপনি কি আলো পটলের বিজনেস করবেন নাকি ডিজিটাল বিজনেস করবেন, এখানে একটা সিদ্ধান্ত নেবার বিষয় আছে। দ্বিতীয়ভাবে বলা যায় আপনি যেহেতু বিজনেসম্যান হবেন আপনি বিবিএ কিংবা এমবিএটা কি দেশে করবেন নাকি দেশের বাইরে করবেন, সেটাও একটা সিদ্ধান্ত নেবার ব্যাপার। তো এই জিনিসগুলোকে লেখক বলছেন জাজমেন্ট, যে আপনার এন্ড গোল যেটা আছে সেটার উপর ভিত্তি করে আপনার জাজমেন্টগুলো যখন ভালো হবে তখনই আপনি সাকসেসফুল হবার দিকে অন্যদের চেয়ে একটু বেশি এগিয়ে যেতে পারবেন। লেখক বলছেন যে একটা মানুষ ভালো করবে নাকি করবে না এই জিনিসটা মূলত তিনটা জিনিসের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে সে কোন ডাইরেকশনে যাচ্ছে অর্থাৎ কি করছে, দ্বিতীয়ত কাদের সাথে করছে, এবং তৃতীয়ত কিভাবে করছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব পাওয়ারফুল লেগেছে। আপনি যদি চিন্তা করে দেখেন এই তিনটা পয়েন্ট যদি আপনি ঠান্ডা মাথায় এবং সঠিকভাবে নিতে পারেন তাহলে কিন্তু আসলে আপনি জীবনে অনেক ভালো করবেন। লেখক আরেকটা জিনিস বলেছেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক কিছু নিয়ে ইনডিসিশনে থাকি, যে একটা কাজ আমাদের করা উচিত হবে নাকি উচিত হবে না। এখানে লেখক একটা টিপস শেয়ার করেছেন, তিনি বলেছেন যে যে জিনিসটা নিয়ে আপনি কনফিউজড, আপনি ভাবছেন যে আপনার করা উচিত হবে নাকি হবে না, সেই জিনিসটার উত্তর হচ্ছে নো, মানে সেই জিনিসটা আপনি আসলে করতেই চান না। এরকম কিন্তু অনেক কিছুই আমার এবং আপনার জীবনে আছে যেটা আমরা একদম 100% শিওর এই জিনিসটা আমরা করতে চাই, সারা পৃথিবীর মানুষ এসে যদি না করে তারপরেও সেই কাজটা করব। তার মানে কি, ওই কাজটার উপরে আমরা 100% কনফিডেন্ট। তো আপনার জীবনেও যদি এরকম কোনো সিদ্ধান্ত থাকে তাহলে সেই সিদ্ধান্তটা আপনি নিয়ে নিন, এটাই হচ্ছে আপনার জীবনের বেস্ট ডিসিশন। আর যদি কোনো কিছু নিয়ে কনফিউজড থাকেন তাহলে সেই জিনিসটা আপনার অবশ্যই করা উচিত নয়, লেখক এটা বলছেন। আর লেখক এটাও বলছেন যে যদি সেই জিনিসটা আপনি এখন পর্যন্ত খুঁজে না পান তাহলে সেই জিনিসটা আপনি সময় নিয়ে খুঁজতে থাকুন, তাড়াহুড়া করার দরকার নেই। যেই দিন আপনি পেয়ে যাবেন তখন আপনার সম্পূর্ণ সামর্থ্য দিয়ে সেই জিনিসটা অ্যাচিভ করার জন্য আপনি কাজ করুন। আমি জানি ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে কিন্তু এ বইতে এরকম অনেক নলেজ এখনও আছে যেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে জিনিসটা অপূর্ণ রয়ে যাবে। তাই আমি খুব সংক্ষেপে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি শেষ পর্যন্ত পয়েন্টগুলো দেখবেন এবং আপনার অনেক কাজে লাগবে বলে আমার বিশ্বাস। আপনি যদি জীবনে বড়লোক হতে চান এবং সুখী হতে চান তাহলে আপনাকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আপনাকে পারপিচুয়াল লার্নার হতে হবে। আপনি যেভাবে সমস্যার সমাধান করবেন বলে ঠিক করে রেখেছেন জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে সমস্যা কিন্তু সেইভাবে আসবে না, সমস্যা আসবে নতুন কোনো রূপে নতুন কোনো আঙ্গিকে। এই জন্য আপনাকে সেই পরিস্থিতি থেকে সেই সিচুয়েশন থেকে শিখতে হবে। আমরা একটা কথা শুনেছি যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো কিংবা জ্ঞান অর্জন করো, আপনাকে সেই অ্যাটিটিউডটা অর্জন করতে হবে,
তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনি যদি জীবনে বড়লোক হতে চান এবং সুখী হতে চান, তাহলে আপনাকে লং টার্ম পিপুলের সাথে লং টার্ম গেম খেলতে হবে। জীবনে কোনো কিছুই কিন্তু অল্প সময়ে আসে না। আপনি একটু ভেবে দেখুন, আপনি যার সাথে আজ আছেন তার সাথে কি সারা জীবন থাকতে পারবেন, অথবা যার সাথে বিজনেস করতে চাচ্ছেন তার সাথে কি সারা জীবন বিজনেস করতে পারবেন? যদি এর উত্তর না হয়, তাহলে এই রিলেশনশিপ থেকে আপনার আজই চলে আসা উচিত। কারণ পৃথিবীতে সব কিছুই একটা কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমে আসে, এবং যখন আপনার জীবনে কম্পাউন্ড ইফেক্ট আসবে, তখনই কিন্তু আপনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে যেতে পারবেন। কিন্তু যদি আপনি সময় না দেন, আপনি যদি শর্ট টার্ম গেম খেলেন, তাহলে সেই বেনিফিটটা কিন্তু আপনি পাবেন না। এই জন্যই আপনাকে লং টার্ম মানুষকে খুঁজে বের করতে হবে, এবং শর্ট টার্ম মানুষ যারা আছে, যাদের সাথে আপনি সারা জীবন থাকতে পারবেন না, তাদেরকে পরিহার করতে হবে। যে পর্যন্ত আপনি সেই মানুষকে খুঁজে পাচ্ছেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে। যখনই সেই মানুষগুলোকে আপনি খুঁজে পাবেন, ঠিক তখনই আপনার সম্পূর্ণ সামর্থ্য দিয়ে গেমে নেমে যেতে হবে, সেটা বিজনেস হোক কিংবা সেটা আপনার পার্সোনাল রিলেশনশিপ হোক। জীবনে ভালো করতে হলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আর সেটা হচ্ছে ইন্টেনশন এবং অ্যাকশন। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, তারা নিজেদেরকে এমনভাবে জাহির করে যে আপনার জন্য তারা অনেক কিছুই করতে চায়, অর্থাৎ তাদের ইন্টেনশন আপনাকে নিয়ে ভালো। কিন্তু আপনার যখন প্রয়োজন, সেই মানুষগুলোকে কিন্তু আপনি পাচ্ছেন না, অর্থাৎ তারা আপনার জন্য কোনো রকমের অ্যাকশন নিচ্ছে না। তার মানে কি, এখানে ইন্টেনশনের চেয়ে অ্যাকশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যখন আপনি কোনো মানুষকে বিবেচনায় নেবেন, আপনি খেয়াল করে দেখুন তিনি কি বলছে সেইটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তিনি কি করছে, অর্থাৎ তার ইন্টেনশনের চেয়ে তার অ্যাকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনাকে সেদিকেই ফোকাস করা উচিত। আপনি যদি বড়লোক হতে চান, তাহলে আপনার দুইটা গুণ প্রয়োজন। একটা হচ্ছে আপনাকে বিল্ডার হতে হবে, কিংবা বানানোর দক্ষতা অর্জন করতে হবে। আপনি একটু খেয়াল করে দেখুন, এই পৃথিবীতে যত বড়লোক আছে, তারা প্রত্যেকেই কিছু না কিছু বানিয়েছে। বিল গেটসের কথা বলুন, তিনি মাইক্রোসফট বানিয়েছে, আমরা পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল এই সব কিছু ইউজ করছি, ব্যবহার করছি। আপনি ইলন মাস্কের কথা চিন্তা করুন, এবং বাংলাদেশে যত বড়লোক আছে, তারা বেশিরভাগই না, তারা আসলে সবাই ব্যবসায়ী, এবং তারা কিন্তু প্রত্যেকেই একটা না একটা বিজনেস বানিয়েছে, কিংবা একটা না একটা প্রোডাক্ট বানিয়েছে। আপনি আপনার জায়গা থেকে কি বানাতে পারেন সেটা নিয়ে ভাবুন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যার মাধ্যমে আপনি বড়লোক হতে পারেন, সেটা হচ্ছে বিক্রি করার দক্ষতা, অর্থাৎ সেলস ক্যাপাসিটি। আপনি যদি বিক্রি করতে পারেন, তাহলে হয়তো অন্য একটা মানুষ অন্য একটা জিনিস বানিয়েছে, সেই জিনিসটা কিন্তু আপনি বেচে দিতে পারবেন। যখন আপনি বিক্রি করবেন, সেই বিক্রির মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে মুনাফা অর্জন করতে পারবেন। এবং আপনার যদি বিক্রি করার দক্ষতা থাকে, এবং এর পাশাপাশি যদি আপনার তৈরি করার দক্ষতা থাকে, অর্থাৎ আপনি কোনো কিছু বানাতে পারেন, তাহলে কিন্তু আপনি আনস্টপেবল হয়ে যাবেন, আপনাকে কেউই আটকাতে পারবে না। আপনি যদি ব্যক্তিগত জীবনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান, নিজেকে অনেক যোগ্য এবং দক্ষ করতে চান, এবং বড়লোক হতে চান, তাহলে একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার আওয়ারলি রেট ঠিক করে নিতে পারেন। যেমন এক ঘন্টার জন্য আপনি কত চার্জ করবেন। যেমন এই বইয়ের লেখক নাভাল রাফিকান, তিনি তার এক ঘন্টার জন্য $5,000, অর্থাৎ প্রায় $500,000 ঠিক করেছিলেন। তিনি বলেছিলেন যে এর নিচে তিনি কখনো কাজ করবেন না। কিন্তু মজার বিষয় হচ্ছে, তিনি যখন এটা ঠিক করেছিলেন, তখন কিন্তু তার কোনো কিছুই ছিল না। নাভাল রবিকান্ত এখানে বলছেন যে আপনি যখন আপনার আওয়ারলি রেটটা ঠিক করবেন, সেটা অবাস্তব হতে হবে, এবং সেটা দেখে মনে হতে হবে এটা অসম্ভব। যদি আপনার এটা মনে না হয়, তাহলে ধরে নেন আপনি আপনার পার্সোনাল রেটটা ঠিকঠাক মতো করে করতে পারেননি। পরবর্তীতে এই বইতে নাভাল শেয়ার করেছেন, তিনি যখন সেটা ঠিক করেছিলেন যে প্রতি ঘন্টায় $5,000, সেটা অনেক বেশি মনে হয়েছিল। কিন্তু অনেক বছর পর, যখন তিনি অনেকগুলো কোম্পানির মালিক হয়েছেন, অনেক জায়গায় ইনভেস্ট করেছেন, তিনি দেখছেন যে তার পার্সোনাল আওয়ারলি রেট $5,000 চেয়ে অনেক বেশি। তো তিনি বলছেন যে নিজেকে কখনোই ছোট ভাবা যাবে না, নিজেকে অনেক বড় ভাবতে হবে, এবং নিজের সময়ের যে মূল্য, সেই মূল্যটাকে তিনি বলেছেন যে
অন্য একটা উচ্চতায় নিয়ে যেতে হবে, এবং আপনি যখন আপনার মূল্যটা ওই উচ্চতায় নিয়ে যাবেন তখন কিন্তু আপনি আপনার স্পেসিফিক নলেজ তৈরি করার জন্য আরো অনেক বেশি পরিশ্রম করবেন। আমরা যখন বড় কোনো সিদ্ধান্ত নিই তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, আমরা অল্প সময়ে সেই বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলি। কিন্তু এখানে আমরা ভুল করি, আমরা সিদ্ধান্ত নিতে খুব কম সময় নিই এবং সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা সারা জীবন কাটিয়ে দিই। যেমন আমরা আমাদের চাকরিতে অনেক বেশি সময় দিই, প্রতিদিন 8 ঘন্টা করে দিই এবং এক মাসে 208 ঘন্টা সময় কিন্তু আমরা দিই যদি 26 দিন কাজ করি। কিন্তু আমরা কোন পেশায় যাব, কোন ডাইরেকশনে যাব, এই জিনিসটা কি আমরা অনেক সময় নিয়ে অনেকের সাথে ডিসকাস করে ভাবি, অনেকের পরামর্শ নিই যে কোন দিকে গেলে আমরা কি বেনিফিটস পাবো, কোন দিকে গেলে আমাদের কোন ক্ষতিটা হবে? তাই আমরা আমাদের জীবনের যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি, বড় সিদ্ধান্ত নিচ্ছি, সেই বড় সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদের অনেক সময় নেওয়া উচিত, ঠান্ডা মাথায় সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত এবং সেই সিদ্ধান্তটা নেবার পর সেই বিষয়ে পরিশ্রম করা উচিত। আপনি যদি আপনার যোগ্যতা এবং দক্ষতাকে অনেক বেশি ব্যবহার করতে চান তাহলে একটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 2 দিন আপনাকে শুধুমাত্র চিন্তা করতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যখন আমরা কাজের মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, তখন আমরা ঠিকঠাক মতো চিন্তা করতে পারি না এবং এর ফলে যেটা হয়, আমাদের ভালো ভালো সিদ্ধান্তগুলো উঠে আসে না। কিন্তু যখন শুধুমাত্র আপনি চিন্তা করার জন্য সময় দিবেন তখন আপনি সেটার গভীরে যেতে পারবেন এবং আপনার কাছ থেকে অনেক ভালো একটা সিদ্ধান্ত বের হয়ে আসবে। তাই নিজেকে সময় দেওয়া খুব বেশি জরুরি। আপনি কখনোই বড়লোক হতে পারবেন না, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি কখনোই অর্জন করতে পারবেন না যদি আপনার কোনো ব্যবসা না থাকে। আপনাকে অবশ্যই কোনো না কোনো ব্যবসার মালিক হতে হবে। সেটা হতে পারে সেই ব্যবসাটা সম্পূর্ণ আপনার, সেটা হতে পারে পার্টনারশিপে, অথবা এরকমও হতে পারে যে আপনি একজন ইনভেস্টর, অন্যদের ব্যবসায় আপনি বিনিয়োগ করছেন। এর ফলে যেটা হবে, অন্যরা হয়তোবা পরিশ্রম করবে, তারা তাদের শ্রমটা দিবে এবং আপনার যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু আপনার জন্য পরিশ্রম করবে। একটা জিনিস বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, যারা গরিব তারা টাকার জন্য কাজ করে আর বড়লোক যারা টাকা তাদের জন্য কাজ করে। তাই আপনি যদি সরাসরি শ্রম দিতে নাও পারেন, সরাসরি একটা বিজনেস তৈরি করতে নাও পারেন, নিশ্চিত করুন আপনার টাকা যেন কোনো একটা বিজনেসে আপনার জন্য পরিশ্রম করে এবং আপনাকে বড়লোক করতে সাহায্য করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আপনি যদি এখন পর্যন্ত এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তার মানে আপনি প্রমাণ করেছেন যে আপনি আসলে জীবনে ভালো কিছু করতে চান, আপনি বড় হতে চান। তো এই বই কিন্তু 2টা পার্ট ছিল, একটা হচ্ছে হ্যাপিনেস নিয়ে কথা বলা, একটা হচ্ছে ওয়েলথ নিয়ে কথা বলা। আমি ওয়েলথ নিয়ে কথা বলেছি। যদি আপনার মনে হয় যে আপনি এমন কিছু শিখতে পেরেছেন যেটা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে আজকের এই ভিডিওটা সার্থক। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন, আপনার পরিচিত যারা আছে তারাও হয়তো এখান থেকে বেনিফিটস পাবে। আর আপনি ট্যাগ করেও দিতে পারেন যে আপনার পরিচিত যারা আছে, কাছের যারা আছে তাদেরকে ট্যাগ করে দিলে হয়তো এই ভিডিওটা দেখে তারা উপকৃত হতে পারবে। আরেকটা বিষয়, এই বইয়ে কিন্তু আরেকটা পার্ট আছে হ্যাপিনেস নিয়ে। আপনি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাপিনেসের উপর ভিত্তি করেও আমি একটা লম্বা ভিডিও বানাবো কিনা। যদি 1000 মানুষ আমাকে কমেন্টস করে জানায় তাহলে আমি হয়তো ভিডিওটা বানাবো। যদি আপনাদের উপকারে না আসে তাহলে আসলে এত লম্বা ভিডিও বানানোর কোনো মানে হয় না। আর একটা বিষয়, এই ভিডিও থেকে কোন জিনিসটা আপনি শিখতে পেরেছেন, কোন জিনিসটা আপনার দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আসলেই জানতে চাই যে কোন কোন জিনিসটা আপনার অনেক ভালো লেগেছে। তো ভালো থাকবেন, আপনার সাথে দেখা হবে আগামী সপ্তাহে। নূর রহমান সাইনিং অফ।